তারা কখনোই জাহান্নাম থেকে বের হবে না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন শিরিক যে করবে তার গুনাহ কখনোই maaf করা হবে না। শিরিক ব্যতীত অন্য অন্য গুনাহ আমি আল্লাহ যার জন্য চাইবো maaf করে দিব। ব্যাপারটা আল্লাহ, ব্যাপারটা কার? আল্লাহ। কাকে maaf করবেন? আল্লাহ জানে। কে মাফের যোগ্য হবে? আল্লাহ জানেন। যার জন্য আমি চাইবো আল্লাহ কি করবেন? আল্লাহ maaf করবে। জাহান্নামে একটা লোক যাবে, জাহান্নামে গিয়ে খুব চিৎকার করবে, চিৎকার করবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন দেখো তো কি চাই, ও কি চাই? তো ফেরেশতারা বলে আগে তুমি এত চিৎকার করো কেন, কি চাও? বলে আমি জান্নাত চাই না, শুধু আল্লাহকে বলো জান্নাতের দিকে আমার মুখটা ঘুরাই দিবে একটু। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তারপরে কিছু চাইবে না তো? বলে না, তারপরে কিছু চাইবো না। আল্লাহ বলবেন ঠিক আছে, আমার জান্নাতের দিকে মুখটা ঘুরিয়ে দাও। জান্নাতের দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে জান্নাত দৃশ্য, জান্নাতের সুখ, জান্নাতের নিয়ামত, জান্নাতের ভোগ বিলাস থেকে তার মুখ ফেটে যাবে, আবার থাকতে পারবে না, আবার কান্নাকাটি করবে, আবার কান্নাকাটি করবে। আল্লাহ বলবেন দেখো আবার কি বলে? বলে কি বাবা আবার কি হলো? বলে আর একটুকু আগিয়ে দাও, আমি জান্নাত যেতে চাই না, একটু কাছে করে থাকতে চাই, একটু কাছে করে। আল্লাহ বলে দাও একটু কাছে করে দাও। কাছে করে যখন চলে আসবে তখন আবারও আল্লাহকে বলবে আল্লাহ তুমি তোমার মেহরবানিতে, তুমি তোমার দয়ায় আমাকে জাহান্নাম থেকে বের করে এত কাছে নিয়ে এসেছো, আল্লাহ আর একটু মেহরবানি করে দয়া করে আমাকে ঢুকিয়ে দেওয়া যায় না? আল্লাহ তাআলা তার কথাতেও হাসবেন আর বলবেন হায়রে আদম সন্তান, কত লালচি, কত এদের মানে হেরস, কত আশা, দাও ওকে জান্নাতে ঢুকিয়ে দাও, দাও জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়ায় হাজার হাজার মানুষকে জান্নাতে দেবেন যারা তার যোগ্য হবে, এটা আল্লাহ তার নিজের জ্ঞান দিয়ে নির্বাচন করবেন। এমন অনেক মানুষও জান্নাতে যাবে যাদের একটাও নেকি থাকবে না, একটাও নেকি থাকবে না। এরকম অনেক মানুষও জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ নিজের দয়ায় জান্নাত দান করবেন। কিন্তু মুশরিক কখনোই কখনোই মাফের যোগ্য ইব্রাহিম আলাইহিসসালামের বাপ আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবেন, ইব্রাহিম আলাইহিসসালাম বাপকে দেখতে পাবেন, বাপ তো বাপই, বাপ তো বাপের মায়া, বাপের প্রতি স্নেহ, বাপের প্রতি শ্রদ্ধা, বাপের প্রতি সম্মান, মায়ের প্রতি শ্রদ্ধা স্নেহ ভালোবাসা তো হয়ই, বাপকে দেখে মায়া হবে। আল্লাহকে বলবে আল্লাহ আমার বাপকে মাফ করে দেওয়া যায় না, আল্লাহ আমার বাপকে মাফ করে দেওয়া যায় না। আল্লাহ তারা বলবেন একটু ওইদিকে তাকা, ওইদিকে তাকিয়ে আবার যখন ঘুরে ওইদিকে তাকাবে তখন দেখবেন তার বাবা একটা কুৎসিত জানোয়ার হয়ে গেছে, রক্ত মাতা অবস্থায় তার পায়ের কাছে লুটোপুটি করছে, পায়ে করে ঠেলে দিবে জাহান্নামে গিয়ে পড়বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অবধারিত সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই, মুশরিক কোনোদিন জান্নাতে যাবে না।